আমাদের সঙ্গে তিনজনই আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা চট্টগ্রামে যেতে চাই, শুরুতেই চট্টগ্রামে যাব নয়ন বুড়ে জয়ের কাছে। আজ বাজার পরিস্থিতি কেমন দেখছেন? নিত্যপণ্যের দামে কি কোনো তারতম্য ঘটেছে? আর নয় দুই ডিটারজেন্ট চাকা সুপার ওয়াইডি কঠিন দাগ দূর সাদা ভরপুর। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি আছি কাজী ধুরি বাজারে, যে মাছের বাজার দেখতে পাচ্ছেন, বড় বড় সাইজে যে মাছ এই বাজারে আসে, যেহেতু বড় লোকের বাজার নামে খ্যাত চট্টগ্রামের এই বাজারটি, তো একেবারে বড় সাইজের মাছগুলি কিন্তু এই বাজারে এসেছে দেখছি ছুটির দিন। তার কারণে ক্রেতা যারা আছে তাদেরও কিন্তু সমাগম ঘটেছে, কিন্তু দেখা যাচ্ছে দাম অনেক বেশি, 350 টাকা কেজিতে রুই মাছ বিক্রি হচ্ছে। অন্য বাজারে কিছুটা কম হলেও এই বাজারে দাম একটু বেশি, তেমনি কিন্তু টাটকা মাছ কিন্তু বাজারে পাওয়া যায়। তার কারণে এখানে যারা ক্রেতা খাজির ধরি বাজার থেকে যারা এখান থেকে যারা বাজার করেন এই বাজারে এসে, তারাই কিন্তু দেখা যায় বিভিন্ন মাছের বাজারে বিভিন্ন মাছের দোকানে কিন্তু তারা ঘুরছেন। এমনকি এই সময়ের মধ্যে আমরা দেখছি ইলিশ মাছও কিন্তু এই বাজারে দেখা যাচ্ছে। দাম কিন্তু আসলে সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই, তবুও কিন্তু আসলে যারা যাদের সাধ্য আছে তারা ক্রয় করছে। একই সাথে যে বোয়াল মাছ আমরা দেখানোর জন্য যাচ্ছি, 7 কেজি ওজনের বোয়াল মাছ কিন্তু আসলে এই বাজারে দেখা যাচ্ছে। বড় বড় সাইজের যে মাছগুলি এই বাজারে আসে, তো কিছুক্ষণ আগে এই মাছটি কিন্তু নিয়ে আসা হয়েছে। তো 7 কেজি ওজনে যে বোয়াল মাছ, সেই মাছের কেজি তারা বিক্রি করছে 1000 থেকে 1200 টাকা করে তারা বিক্রি করছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি যাচ্ছি রাজশাহীতে মর্তুজার কাছে। ধন্যবাদ জয়, আমরা এই মুহূর্তে আছি রাজশাহী সাহেব বাজার মাছপট্টিতে। এখানে দেশি মাছের যে বাজার দর, দেশি মাছের দাম গত কয়েকদিন থেকেই বেড়ে যাচ্ছে, আর নদীতেও খুব বেশি মাছ পাওয়া যাচ্ছে না। আমরা সকালে এই দেখেছি যে সকাল থেকে এই বাজারে আছি, দেখছি যে নদীর পদ্মা নদীর যে মাছ সে মাছের সরবরাহ কম, তাহলে দামও বেশ বেশি। রাজশাহী সাহেব বাজারে এই মাছপট্টিতে আজকে তেলাপিয়া মাছ সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে 180 থেকে 250 টাকা কেজি, বাটা মাছ 240 টাকা কেজি, মিরকা মাছ 220 টাকা কেজি, যে মাছগুলো 1 কেজি ওজনের। এছাড়া সিলভার মাছ 180 থেকে 200 টাকা কেজি, কাতল মাছ 280 থেকে 300 টাকা কেজি, রুই মাছ 1 কেজি ওজনের রুই মাছগুলো 320 টাকা কেজি বিক্রি হচ্ছে, তবে বড়গুলোর দাম আরও অনেক বেশি। আর নদীর যে মাছ, নদীর মাছের মধ্যে আর মাছ আছে যেগুলো ছোটো সাইজেরগুলো 900 টাকা কেজি, মানে 900 টাকা কেজি থেকে আর মাছের দামটি শুরু। ট্যাংরা মাছ 700 টাকা কেজি, পদ্মার যে চিংড়ি ছোটো সাইজের সেগুলো 1400 টাকা কেজি, এবং আরও যেগুলো ছোটো সেগুলো 1000 টাকা কেজি। বেলে মাছ 700 থেকে 1500 টাকা কেজি, পাবদা মাছ 550 টাকা কেজি, এবং যে দেশি চাষের কই 500 টাকা কেজি। বিক্রেতারা জানিয়েছেন যে গত বেশ কিছুদিন ধরে, বিশেষ করে ঈদের পর থেকেই চাষের মাছের দাম বেড়ে যাচ্ছে, মানে প্রতিদিনই 5 টাকা 10 টাকা কেজিতে বাড়ছে। সরবরাহ কম থাকার কারণে মাছের দাম বাড়ছে বলে বিক্রেতারা আমাদের জানিয়েছেন। আর যে নদীর মাছ, সেই নদীর মাছ কম পাওয়ার কারণে নদীর মাছের দামও বেশ চড়া। এই ছিল রাজশাহী থেকে মাছ বাজারের সর্বশেষ খবর। সাভার থেকে আরও খবর দাঁড়াচ্ছেন সহকর্মী নাজমুল। মতুর যে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজশাহী থেকে জানাচ্ছিলেন সেখানকার মাছের বাজারের খবর, আমি রয়েছি আশুলিয়ার বাইপেল সবচেয়ে বড় মাছের আড়তে। এখানে যদি আমরা বলি যে এই জায়গায় যে মাছগুলি রয়েছে, এখন বড় সাইজের ইলিশ কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে 2600, এবং তারপরে মাঝারি সাইজের ইলিশ কিন্তু 2000, এবং তারপরে ছোট সাইজের ইলিশ কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 900 টাকা কেজি। এবং অন্য অন্য যেসব মাছ রয়েছে সেসব মাছ আপনারা দেখতেই পাচ্ছেন যে বাজারে কিন্তু প্রচুর মাছ রয়েছে, এবং এখানকার যারা আড়তদার তারা বলছে মাছের সরবরাহ কম এবং যার কারণে মাছের দাম বেশি। আপনার সাথে একটু কথা বলি, মাছের দাম আসলে বেশি না কম? মাছের দাম তুলনামূলক একটু বেশি, কারণ হলো এই ইলিশ মাছ আমদানি হচ্ছে না। ইলিশ মাছ আমদানি না হওয়ার কারণে ইলিশ মাছ মোটেই নেই, নদীতে পানি কম, বৃষ্টি নাই, এই কারণে ইলিশ মাছ আমদানি না হওয়ার কারণে ইলিশ মাছের দামটা একটু বেশি। এমনি অন্য অন্য মাছের দাম স্বাভাবিক, তুলনামূলক স্বাভাবিকই আছে। মাত্র ধন্যবাদ আপনাকে যেমনটি বলছেন, এবং এখানকার যে বাজার সমিতির যে সভাপতি তিনি আসলে বলছেন যে অন্য অন্য মাছ কিন্তু আপনারা দেখছেন যে প্রচুর মাছ কিন্তু রয়েছে, এবং মাছের যে বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর মাছ কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে, এবং বিভিন্ন শ্রেণীর মাছ কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে। এবং আমরা যদি একটু যে মাছের বাজারে আসলে দাম কেমন যদি একজন আপনার সাথে একটু কথা বলি, মাছের দাম কম না?
বেশি বেশি যেমনটা আসলে বলছিলেন এবং মাছের দাম কিন্তু তুলনামূলক বেশি নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের বাইপেল থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।